এমন একটি গ্রামের কথা আজকে আপনাদেরকে বলবো যে গ্রামে কোনো কারেন্ট নেই, লোডশেডিং তো দূরের কথা, যেখানে কোনো লোডই নেই, কারেন্ট নেই, যেই গ্রামে কোনো ইন্টারনেট কানেকশন নেই, যেই গ্রামে স্মার্টফোন ইউজ করে এরকম মানুষ খুব কম, হাতে গোনা কয়েকজন, অনেক মানুষের ফোন নেই, এমন একটি গ্রাম যেই গ্রামে কোনো মোটর যান নেই। আপনি ভাবতে পারছেন বাংলাদেশে এমন একটি গ্রাম যেই গ্রামে কোনো যানবাহন নেই, নেই কোনো ইঞ্জিন চালিত কার, নেই কোনো মোটর সাইকেল, মোটর বাইক, ইভেন কোনো রিক্সা পর্যন্ত নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরেরও কাছের দেশের প্রবাসী সমিতি দর্শক শ্রোতা, আমরা এখন প্রোগ্রামের জন্য অবস্থান করছি ঐতিহ্যবাহী জেলা ভোলা জেলার অন্তর্গত ছোট্ট একটি চর, যেটার নাম হচ্ছে মাঝের চর। তো এখানে আমরা গতকাল এসেছি, গতকাল প্রোগ্রাম করেছি এবং আজকেও এখানে আমাদের তাফসীর প্রোগ্রাম আছে। এই মাঝের চরে না আসলে আমি বুঝতাম না যে আসলে চরের মানুষদের জীবন কতটা দুর্বিষহ, কতটা কঠিন। আমরা যারা ঢাকায় থাকি, এক ঘন্টা যদি লোডশেডিং হয়, কারেন্ট মিসিং হয়, আমাদের কত কষ্ট হয়ে যায়। অথচ এমন একটি গ্রামের কথা আজকে আপনাদেরকে বলবো যে গ্রামে কোনো কারেন্ট নেই, লোডশেডিং তো দূরের কথা, যেখানে কোনো লোডই নেই, কারেন্ট নেই, যেই গ্রামে কোনো ইন্টারনেট কানেকশন নেই, যেই গ্রামে স্মার্টফোন ইউজ করে এরকম মানুষ খুব কম, হাতে গোনা কয়েকজন, অনেক মানুষের ফোন নেই, এমন একটি গ্রাম যেই গ্রামে কোনো মোটর যান নেই। আপনি ভাবতে পারছেন বাংলাদেশে এমন একটি গ্রাম যেই গ্রামে কোনো যানবাহন নেই, নেই কোনো ইঞ্জিন চালিত কার, নেই কোনো মোটর সাইকেল, মোটর বাইক, ইভেন কোনো রিক্সা পর্যন্ত নেই। এই গ্রামের প্রতিটি মানুষ তারা যাতায়াত ব্যবস্থা একটাই, সেটা হচ্ছে পা, আল্লাহ প্রদত্ত পা দিয়ে তারা যাতায়াত করে। এই গ্রামের সবচাইতে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা সাহাবা আজমাইনদের কিছু হিস্টোরি আমরা জানি, কিছু হিস্টোরি আমরা জানি যে তাদের সময় যখন ইসলামের সুশাসন প্রতিষ্ঠা হয়েছিল তখন দরজা খুলে ঘুমানো যেত, চোর ছিল না, ডাকাত ছিল না। যেখানে আমরা আছি এই গ্রামের মধ্যে লোকমুখে শোনা যায় যে এই গ্রামেও নাকি কোনো চোর নাই। তো মানুষ তো অনেক কথাই বলে, তো মানুষের কথা তো ওইভাবে অ্যাকসেপ্টেড হয় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গ্রামে হাঁস, মুরগি, গরু, ছাগল প্রচুর, এবং এগুলোর জন্য আমরা প্রত্যেকেই যেমন আলাদা খুব স্ট্রং করে একটা ঘর বানাই, গরুর জন্য গোয়াল ঘর বানাই, রাখাল রাখি, হাঁস মুরগির জন্য ছোটো ছোটো কুটি বানাই, ঘর বানাই, খুব শক্ত করে তালা দিয়ে রাখি যেন চুরি না হয়ে যায়। কিন্তু এই গ্রামটা টোটালি ভিন্ন। এই গ্রামে কোনো গরুর গোয়াল নেই বা হাঁস মুরগির কোনো আলাদা খুব স্ট্রং করে বানানো কোনো ঘর নেই। এগুলো অনেক সময় মানুষ খোলা মাঠে রেখে চলে যায়, পরদিন সকালে এভাবেই আবার চরাতে আসে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে খুব আশ্চর্যান্বিত করেছে যে কীভাবে সম্ভব, এতটা বিশ্বস্ততা কী করে অর্জন করা সম্ভব, যেখানে মানুষের মালের এতটা সিকিউরিটি থাকে, এতটা নিরাপত্তা থাকে। তো এখানে এসে দেখলাম আলহামদুলিল্লাহ গরু হাঁস মুরগি সহকারে দামি দামি সম্পদ, তাদের দিক থেকে যেটা দামি এগুলো সব তারাই মাঠের মধ্যে খুলে দিয়ে যায়, আবার সন্ধ্যাবেলা তারা এসে একবার দেখে দিয়ে যায়, আবার পরের দিন সকালে আসে। কিন্তু এগুলোকে নিয়ে যে তারা খুব সেফলি কোথাও রাখবে, এই টেন্ডেন্সি তাদের কারোর মধ্যে কাজ করে না। আর চোর না থাকার অন্যতম একটা কারণ আমরা গতকাল আমাদের এক ভাইয়ের মুখ থেকে শুনলাম যে এখানের চেয়ারম্যান সাহেব নাকি চোর আগে যারা ছিল, অনেক আগে 10-15-20 বছর আগে, এই চোরদের ব্যাপারে নাকি খুব স্ট্রং ছিলেন। তো চোর যদি ধরা পড়তো খুব স্ট্রংলি শাস্তি দিতেন এবং তাদেরকে এলাকা থেকে বের করে দিতেন। তো যার ফলে এখন দেখা যাচ্ছে যে এলাকার পরিবেশটা খুবই চমৎকার এবং সুন্দর, এবং এলাকার মানুষগুলো খুবই সুন্দর এবং স্বচ্ছ, তাদের জীবনযাপন হচ্ছে। যেহেতু এখানে আধুনিক কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি বা তারা আধুনিক কোনো ফ্যাসিলিটিস তারা পায়নি, কিন্তু এখানে তারা যেটা পাচ্ছে সেটা হচ্ছে খুব টাটকা এবং সলিড খাবার দাবার তারা পাচ্ছে। যদিও তাদের আহামরি তেমন কিছুই নেই, তারা সকালে ঘর দরজা খুলে বাহির হচ্ছে, বাহির হয়ে সামনেই নদী, নদী থেকে তারা মাছ ধরছে, সেই মাছ খাচ্ছে, বাহিরে ফসল ফলাচ্ছে। এই যে যেমন আমাকে শশা দিয়েছে আমাদের এক ভাই, বিরাট শশার খ্যাত, এবং আমাকে না সকলকে শশা দিয়েছে, কারণ হচ্ছে এখানে শশার কেজিও খুব কম, 4-5 টাকা করে কেজি। তো এখানে দেখা যায় তরি তরকারি, আমার পেছনে দেখতেছেন বিরাট বাগান, এত তরি তরকারি এখানে হয় যে তরি তরকারিগুলো খেয়ে শেষ করার মতন। আল্লাহ তাআলা এই তরি তরকারি বা শাকসবজির দিক দিয়ে তাদেরকে অনেক বারাকাহ দান করেছেন। তো তাদের জীবনযাপন এরকম, ঘর থেকে বের হচ্ছে, ছোটো ছোটো ভাঙাচোরা ঘর, সেখান থেকে বের হয়ে মাছ ধরছে, মাছ খাচ্ছে, বা তরি তরকারি শাকসবজি যা পাচ্ছে, ভেজিটেবলস আইটেমসগুলো, এগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। তো তাদের এই ব্যাপারগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো।
এই চরের মানুষগুলোর জীবনযাপন যেরকম হতে পারে বা গ্রামের মানুষের জীবনযাপন যেরকম হতে পারে, এটা এই মাঝির চরে না আসলে আমি এটা বুঝতে পারতাম না। আমি আমার ভাষায় এটার নাম দিয়েছি, এটা হচ্ছে ভোলার মাঝে ছোট্ট আরেক ভোলা। অর্থাৎ ভোলাটাই তো একটা দ্বীপের মতো, একটা দ্বীপ। এই দ্বীপের মাঝেও আবার অনেক দূরে ছোট্ট আরেকটা দ্বীপ জেগেছে, সেটা হচ্ছে এই মাঝির চর। তো আমরা মাঝির চরের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের পথে অবিচল রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।